আজ আমরা একটি গল্প শুনব, শ্রী রামকৃষ্ণের মুখে বলা গল্প। গল্পটির শিরোনাম হল ধর্ম ব্যাদ। এক ব্রাহ্মণ সন্তান সংসার ত্যাগ করে বনে গিয়ে তপস্যা করছিলেন। একদিন একটি গাছের ছায়ায় বসে তিনি বেদ পাঠ করছেন। এমন সময় গাছের ওপর থেকে এক বক তার মাথার ওপর মল ত্যাগ করল। ব্রাহ্মণ রেগে আগুন, কি আমার সঙ্গে চালাকি! রেগে তিনি বকের দিকে যেই তাকিয়েছেন, ব্রাহ্মণের তপস্যার শক্তিতে বকটি একেবারে ভস্মীভূত হয়ে গেল। বকের অবস্থা দেখে ব্রাহ্মণের আনন্দ আর ধরে না। ভিক্ষার সময় হয়েছে দেখে তিনি ভিক্ষার জন্য গ্রামের দিকে গেলেন। ব্রাহ্মণ এক গৃহস্থের দরজায় এসে দাঁড়ালেন। গৃহস্থের স্ত্রী ভিক্ষা দিতে যাবে, অমনি তার স্বামী বাড়ি ফিরে এলো। স্বামীকে আসতে দেখে মেয়েটি ব্রাহ্মণকে ভিক্ষা না দিয়ে তার সেবা করতে গেল। ব্রাহ্মণ মেয়ের কাণ্ড দেখে মনে মনে রেগে উঠল। তিনি বললেন, আমায় ভিক্ষে দাও। মেয়েটি তখন ভেতর থেকে কাতরভাবে বলল, ঠাকুর, আমার স্বামী অত্যন্ত ক্লান্ত হয়ে এসেছেন, আমি তার সেবা করছি, একটু অপেক্ষা করুন, আপনি আপনাকে গিয়ে আমি ভিক্ষা দিচ্ছি। রেগে আগুন হয়ে ব্রাহ্মণ বললেন, তোমার স্পর্ধা তো কম নয়, অতিথি ব্রাহ্মণের দিকে না তাকিয়ে তুমি স্বামীর সেবা করছো, জানো আমি কি করতে পারি? মেয়েটি বলল, ঠাকুর, আমি জানি আপনি কাক বক ভস্ম করতে পারেন, কিন্তু স্বামী সেবায় রত সতীর আপনি কোনো অনিষ্ট করতে পারেন না। আপনি বিরক্ত না হয়ে বরং একটু অপেক্ষা করুন, আমি এসেই আপনার ভিক্ষা দিচ্ছি। মেয়েটির কথায় ব্রাহ্মণ একেবারে অবাক। কিছুক্ষণ পরে মেয়েটি যখন ভিক্ষা নিয়ে এলো, ব্রাহ্মণ তাকে জিজ্ঞাসা করল, মা, তুমি কি করে জানলে আমি বক ভস্ম করেছি? মেয়েটি উত্তর করল, বাবা, স্বামী মেয়েদের পরম দেবতা, একান্ত মনে স্বামী সেবার দ্বারাই আমার যা কিছু জ্ঞান লাভ হয়েছে। প্রকৃত ধর্ম কি আপনার যদি তা জানতে ইচ্ছে হয়, তবে মিথিলার ধর্ম ব্যাধের কাছে গিয়ে উপদেশ গ্রহণ করুন। মেয়েটির কথায় ব্রাহ্মণ মিথিলায় ধর্ম ব্যাধের কাছে গিয়ে উপস্থিত হল। ধর্ম ব্যাধ তখন মাংসের দোকানে বসে মাংস বিক্রি করছিল। দোকানের মধ্যে চারিদিকে পশুর মাংস, হাড়, চামড়া এসব রয়েছে। ধর্মব্যাধের গায়ে, হাতে, পায়ে রক্তের দাগ। ধর্মব্যাধ ব্যস্ত হয়ে খদ্দেরকে মাংস ওজন করে দিচ্ছে, কারো সঙ্গে দরদস্তুর করছেন। ধর্মব্যাধের এই অবস্থা দেখে ব্রাহ্মণের মন ঘৃণায় ভরে উঠল। মা গো, এই লোকটার কাছ থেকে আমায় ধর্মের উপদেশ নিতে হবে? ব্রাহ্মণকে দেখতে পেয়ে ধর্মব্যাধ উঠে দাঁড়িয়ে আদর করে তাকে বসালেন। ব্যাধ বলল, ঠাকুর, তুমি কেন আমার কাছে এসেছো তা আমি সব জানি, কিন্তু তোমাকে যে একটু অপেক্ষা করতে হবে,
দোকানের কাজ শেষ করে বাড়ি গিয়ে আমি তোমাকে সব বলবো। বাজারের শেষে বেদ ব্রাহ্মণকে নিয়ে বাড়ি গেল। বাড়ি গিয়ে স্নান করে আগে তার পিতা মাতার সেবা করল, তারপর এসে ব্রাহ্মণকে উপদেশ দিতে বসল। ধর্মবেদ খুব সুন্দর সুন্দর ধর্ম কথা বলতে লাগল। ব্রাহ্মণ সেসব কথা শুনে খুবই অবাক হল। তিনি ভেবেই পাচ্ছিলেন না একটি বেদ যে পশু মাংস বিক্রি করে জীবিকা চালায় সে কি করে এত ধর্মতত্ত্ব বুঝতে পারে। ব্রাহ্মণের মনের কথা বুঝতে পেরে বেদ বলল, দেখো ঠাকুর, ধর্ম কিছু জন্মের ওপর নির্ভর করে না, প্রত্যেকের কর্তব্য যদি ঠিকভাবে পালন করা যায় তবে সকলেই ধর্মপথে উন্নতি লাভ করতে পারে। আমি বেদের সন্তান, আমার কর্তব্য আমি সর্বদাই একান্ত মনে পালন করে আসছি, এছাড়া আমি তপস্যা করতে বনেও যাইনি, এমনকি বেদ পাঠও করিনি। ধর্মবেদের উপদেশে ব্রাহ্মণ সন্তানের জ্ঞান হলো। তিনি বুঝলেন ছোট বড় কাজ সংসারে কিছু নেই, যেভাবে কাজ করা যায় তার ওপরই কাজের ফল নির্ভর করে। যে যেমন মানুষ সে যদি তার কর্তব্য ঠিক করে যায় তাহলে মহা ফল লাভ হয়। আজ আমরা শুনলাম শ্রীরামকৃষ্ণর মুখে বলা একটি গল্প, গল্পটির নাম ধর্মব্যাধ।